বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা এবং সকল ভাইদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল বাটনটা অন করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ ইপসন বাজার 27 পেজটা লাইক করবেন শেয়ার করবেন আর আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো ব্রাদার ব্র্যান্ডের একটা প্রিন্টার নিয়ে প্রিন্টারটা মডেল ডিসিপি T720DW স্ক্যান ফটোকপি প্রিন্ট ওয়াইফাই এবং আপনার অটো ডুপ্লেক্স এবং এটা আপনি এডিবির মাধ্যমে আপনার নিগাল সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এবং আপনার ছবি প্রিন্ট করতে পারবেন আর এই প্রিন্টারটা নেওয়ার জন্য এসেছেন আমাদের এই ভাই ভাইয়ের মুখে শুনবো উনি কোথায় থেকে এসেছেন একটু ভাই আমি পাবনা জেলা থেকে এসেছি আপনার নামটা একটু আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক জি ভাইয়ের নাম আব্দুল মালিক উনি পাবনা জেলা থেকে এসেছেন আমরা আবারও বলি যারা আমাদের কাছে এসে প্রিন্টারগুলো নাই সকল ভাইদেরকে আমরা ইনস্টল প্রক্রিয়াটা দেখিয়ে দেই এবং আমরা ভিডিও দেই এই কারণে যারা আমাদের কাছে দূর দূরান্ত নিয়ে থাকেন আমাদের ভিডিওগুলো দেখলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা ইনস্টলটা সহজে করতে পারবেন এই জন্য আমাদের আজকে ভিডিও দেওয়ানো তো চলুন দেখা যাক তো আমরা প্রিন্টারটা পুরো আনবক্স করেছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু বলি আমরা যখন আপনার নিগাল সাইজটা করবেন এড়িয়ে এখান থেকে আপনার নিগাল প্রিন্ট আপনার স্ক্যান হবে এবং উপর দিয়ে বাইরে হবে ঠিক আছে এটা আপনার ছোটো বড়ো করতে পারবেন আর অনেক সময় নিগাল স্ক্যান করতে গেছে কোনো সময় আটকা পরে পেপারটা আটকে গেছে ভিতরে তাহলে আপনার এই যে এটা খুলবেন হ্যাঁ খুলে আস্তে পেপারটা বাইর করবেন চাপ দিবেন না জোরে আবার লাগানোর সময় এটা লক আছে এই চাপ দিলে লক আটকে গেল ঠিক আছে এরপরে দেখে আপনার এখানে অফসেট যখন প্রিন্ট করুন আপনি এর অফসেটের জন্য এখানে আপনার বর্তমানটা A4 করানো আছে ঠিক আছে এখানে চাইলে আপনি ছোটো পেপারগুলো প্রিন্ট করতে পারবেন ছোটো করা যায় এখানে আবার যখন আপনি নিগাল সাইজটা দেবেন এই যেখানে চাপ দিয়ে লকটা চাপ দিয়ে টান দিলে এটা নিগাল হয়ে গেল এই যে নিগাল আর আউটপুট হলো আপনার এইটাই এটা ইনপুট এটা আউটপুট ঠিক আছে আবার আমরা এটা লাগিয়ে দিলাম এই দেখেন এটা A4 এখানে গেল আপনার অফসেটের জন্য যখন আপনি নিগাল সাইজ করবেন হ্যাঁ এই ছবি করবেন আপনার ছবির জন্য এই যেখানে এখানে ছোটো করতে করতে ওখানে গেলো অফসেট এখানে গেলো আপনার ফটোর জন্য ফটো করলে আপনি এখান থেকে করতে পারবেন ঠিক আছে আর অনেক সময় দেখা যায় অনেক পেপার আপনার এই ফটো করতে গিয়ে বা প্রিন্ট করতে গেলে ভিতরে আটকা পড়ে কখন পেপার টান দিয়ে বার করবেন না এই যে এটা খুলবেন এটা খুললেন এরপরে এই যে ডয়ারটা একটু হাত ছড়ে দেন এই যে টান দিলেন খুলে গেল কারণ এটা ইজিলি বাইর হবে এরপরে যদি সমস্যা হয় দেখা যায় আপনার বাইর হচ্ছে না এখান থেকে উঠাবেন এই যে এখান থেকে উঠে দেখা যায় পেপারগুলো এখানে বাঁকা হয়ে থাকে বা আপনার দেখা যায় কোনা বাঁকা যায় ঠিক আছে আজ থেকে সিরে আপনি আস্তে টানলে বাইর করবেন ঠিক আছে আর কম্পিউটার যে ইউএসবি লাইনটা আছে আপনার এই যে এখান থেকে সুন্দরভাবে এখান থেকে বাইর করে দেবেন ঠিক আছে এটা আপনার ইউএসবি লাইনের জন্য আর A4 স্ক্যানার যেটা স্ক্যান করবেন A4 এই যেখান থেকে এটা A4 হ্যাঁ এটা A4 আর এটার মধ্যে হ্যাঁ এটা A4 আর নিগেল এই যে বললাম এডিএবে আপনার হ্যাঁ হ্যাঁ এটা এডিএবে আর এখানে অনেক কিছু ফাংশন আছে আপনার ডুপ্লেক্স বা আপনি কম্পিউটার থেকে করেন বা এখানে করেন অনেক ফাংশন আছে আপনার মেনুতে ঢুকে যত চাপবেন একাদশ যত ঘাটবেন অনেক কিছু জানতে পারবেন এর ভিতরে ঠিক আছে একটা মোবাইলের মতো এর মোবাইলে চালাই চালাতে অনেক কিছু শেখানো এটা তত একই ঠিক আছে তো আমরা প্রিন্ট দিয়ে আপনার কালির ইনস্টলটা দেখা দিই পুরোটাই আমরা ল্যাঙ্গুয়েজ এখানে শেয়ারিং করে দিচ্ছি আপনাদেরকে একবারে হ্যাঁ এরপরে আপনি যেটা করবেন আর কি হ্যাঁ আপনার করণে যেটা আমি দেখাচ্ছি একটু দেখাচ্ছে আপনি এটা খুললেন খোলানোর পরে কালি চারটা কালার কালার ঢালবেন হ্যাঁ প্রতিটা কালার মার্ক করা আছে এতে বি কে হ্যাঁ ব্ল্যাক ওয়াই ইয়েলো সাইন সি এম ম্যাজেন হ্যাঁ প্রতিটা কালি আপনার হ্যাঁ হ্যাঁ এই যে খুললেন প্রতিটা কালি চাপ দিয়ে হ্যাঁ ঢালবেন ঢালে ক্যাপগুলো অফ করবেন হবে ক্যাপ চারটা কালি ঢালা শেষ ক্যাপটা অফ করে দেওয়ার পরে আপনার দেখেন এখানে এখানে দেখেন এই যে এম আছে না ওকে দিয়ে প্লাস দেবেন আপনি সি আসবে ওকে দিয়ে প্লাস দেবেন এরপরে ওয়াই আসবে ওকে দিয়ে প্লাস দেবেন এরপর আসবে বি কে ওকে দিয়ে প্লাস দেবেন যখন আপনার এটা হয়ে যাবে এরপর আপনার টাইম সেটিং চাবে হ্যাঁ আপনার ডেট তারিখ আপনার সেট করবেন প্লাস মাইনাস আর ওকে দিয়ে করতে হবে ডেট তারিখটা হ্যাঁ সেটিং শেষ হবে এরপর দেখ আপনার কালি ইনস্টল ক্লিয়ার একটা পেপার স্পেস পাবে জাস্ট এটা খুলে একটা পেপার স্পেস দিয়ে এখানে এই কালার বোর্ডে চাপ দেবেন একটা প্রিন্ট বাইর হবে প্রিন্টটা বাইর হলে আপনার এটা হলো টেক্সট প্রিন্ট প্রিন্টটা বাইর হয়ে গেলো এরপর ওকে দিয়ে প্লাস দেবেন 100% নর্মাল আসবে এরপরে আপনি প্রিন্ট করেন বা আপনি স্ক্যান করেন আর কোনো সমস্যা নেই জাস্ট এটা একবার লাগছে আর কোনো সময় লাগবে না ওকে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের অ্যাড্রেসটা বলি আমাদের অ্যাড্রেসটা হলো 14 পুরানা পল্টন দারুসালাম মার্কেট দ্বিতীয় তলা স্বপ্নরং 18 ইপসন বাজার আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ইপসন বাজার 27 পেজটা লাইক করবেন শেয়ার করবেন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ